আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে সব জায়গা ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত। এতদিন যে আইনটা ছিল, যে আইনে আমাদের ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো চলছে, আমাদের দেশের যে ব্যাংক, বিমা, লিজিং কোম্পানি, ফাইন্যান্স কোম্পানিগুলো যে চলছে, তাতে একটা কোম্পানি দিয়ে আমাদের আইন দিয়েই চলছে। আবার একটা আইন আনা হয়েছে, সেই আইনে কিন্তু কোথাও কিন্তু অনিয়ম ঢাকা যায় নাই, এই আইনটাও যাবে না। একটি কথা মনে করেন মাননীয় স্পিকার, আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে সব জায়গা ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত। এখানে আছেন আমাদের সংসদের উপনেতা আছেন মতিয়াপা। ব্যাংকিং ব্যবস্থা হলো আমরা ব্যাংকে আমানত রাখব, ওইখান থেকে আমি ইন্টারেস্ট পাবো। ইন্টারেস্ট আপনি যে নামই বলেন, সুদ বলেন, যা বলেন, মুনাফা বলেন, সুদ বলেন, আমি এইটা পাবো। আবার আমি ব্যাংক থেকে যে লোনটা নেব সেখানে আমাকে ব্যাংকের টাকা দিতে হবে, নাহলে ব্যাংক চলবে কীভাবে? আমি যদি ব্যাংক থেকে 8% সুদের টাকা আনি, আমার ব্যাংক আমার কাছ থেকে 9.9% 9.90% নেবে, ওই টাকাটা দিয়ে তার ব্যাংক চলবে। এক মিনিট বলুন, তা এইটা হচ্ছে, অথচ তারা কিন্তু ইসলামের শরীর মোতাবেক, ইসলামের কোথাও সুদের আছে ব্যবসা? তো এইটা লিখে লাভ দেখি, ব্র্যাকেটটা উঠে দিলে তো যায়, এতদিন ব্যাংকে কোথাও গেছিল না, এখন প্রত্যেকটা ব্যাংকে লেখে ইয়া ইসলামিক শরিয়া মাফিক পরিচালিত ব্যাংক, হালাল, হালাল ব্যাংক। ওই যে আমাদের বিদেশে গেলে দেখা যায় হালাল খাওয়া এখানে পাওয়া যায়, এই ব্যাংকগুলো সব হালাল করে ফেলেছেন, এগুলো চলবে না। এইগুলো মাননীয় মন্ত্রী এখানে আছেন, আসল সময় অর্থমন্ত্রী থাকেন না, থাকেন না কেন? যে তাকে জবাব দিতে হবে, আর আমাদের আইনমন্ত্রী উনি তো জবাব দিতে পটু, উনি জবাব দেবেন, কিন্তু আমরা সেই জবাব চাই না। আপনি দয়া করে ইসলামিক শরিয়া মাফিকটি উঠিয়ে দেবেন, কোনো ব্যাংকে ইসলাম লাগবে না। আমাদের যথেষ্ট ইসলাম আছে পাকাভুক্ত, ওইটা মসজিদ মন্দিরে আমরা রেখে দিই, বাতে রেখে দিই, ব্যাংকে ইসলামটা আনেন না অন্তত। ধন্যবাদ। আর একটা কথা মাননীয় স্পিকার, এই যে আমাদের সদস্য সময় শেষ, বলবেন এক মিনিট বলুন, আপনি দেন দয়া করে বলবো। আমাদের এই যে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো এইখানে জবাব দিতে নেই, কেন জবাব দিতে নেই? এই ব্যাংকের মালিক ওই ব্যাংক থেকে লোন দেয়, ওই ব্যাংকের মালিক লোন দেওয়া কোনো ই না, ক্ষতি না, ব্যবসা করতে লোন নিতেই হবে, তাহলে তো আপনাকে এনবিও ধরবে, তুমি টাকা কি চুরি করে আনছো না ছাপাইছো, আমাকে ব্যাংকের থেকে আনতে হবে, কিন্তু টাকাটা আমাকে দিতে হবে। এই যে যে সমস্ত খাতে টাকা দিলে উঠবে না সেইখানে আমরা টাকা দিচ্ছি, আর যেখানে টাকা দিলে লাভজনক সেখানে টাকা দিচ্ছি না, এইটা দেখতে হবে, যাতে সঠিক সময় ভালো ভালো কোম্পানি ঋণ পায়, তারা যাতে ভালো ব্যবসা করতে পারে এবং ব্যাংকের টাকা পরিশোধ করতে পারে, নাহলে তো ব্যাংক চলবে না, ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা চাই যে ব্যাংক আসুক, ভালোভাবে ব্যাংকগুলো চলুক, দেশের স্বচ্ছতা বাড়ুক, মানুষের আয় বাড়ুক, জবাব দিতে পারুক, জবাব দিতে নাই বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং ডিভিশন কোথাও কোনো জবাব দিতে নাই, সেজন্য অনিয়ম। ধন্যবাদ মাননীয় স্পিকার।